নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি চিংড়ির ভাপা এই রেসিপিটি খেতে দুর্দান্ত ও তার সাথে সাথে বানানোও খুব সহজ এবং টোটাল ইনগ্রিডিয়েন্ট এবং স্টেপস খুব কম হওয়ায় এটি করতে খুব কম সময় লাগে তাহলে চলুন দেখেন এই লিপস ম্যাকিং রেসিপিটি কীভাবে বানাতে হয় আর হ্যাঁ এই রেসিপিটি তৈরি করে আমার এফবি গ্রুপে পিকচার আপলোড করতে ভুলবেন না কিন্তু নিচে লিংক দেওয়া আছে তাহলে এবার দেখে নিই এই রেসিপিটি কিভাবে বানাতে হয় একটি বাটিতে আমরা সর্ষে ও পোস্ত ভিজিয়ে নেব। এখানে আমরা সাদা সর্ষে ইউজ করেছি অল্প করে জল দিয়ে একটি বাটিতে ঢাকা দিয়ে আমরা এই সর্ষে পোস্তর মিশ্রণটিকে রেখে দেব কিছুক্ষণের জন্য ভেজার জন্য মোটামুটি আধা ঘন্টা পরে আমরা সেটিকে বেটে নেব। এবার আমরা মাছ যেটি রয়েছে চিংড়ি মাছ এটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি তার মধ্যে হলুদ নুন এবং লেবু মিশিয়ে দেবো এবার আমরা আগে যে সর্ষে বস্তাটিকে রেখেছিলাম সেটিকে বেটে নেব একটি মিক্সার গ্রাইন্ডারে এখানে জলের পরিমাণ বুঝে দিতে হবে বেশি জল হয়ে গেলে এক্ষেত্রে মিশ্রণটি অনেক বেশি পাতলা হয়ে যাবে তখন না খেতে ভালো লাগবে না আমাদের মিশ্রণটি হালকা থকথকে মতো হয়েছে এবার এই মিশ্রণটিকে আমরা আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটাকে সেটির মধ্যে মিশিয়ে দেব। আমরা এখানে টিফিন কোট একটি ইউজ করেছি আমরা এখানে পরিমাণ মতো অ্যাডিশনাল একটু জল দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে এবার আমরা এর মধ্যে মাছটিকে মিশিয়ে দেবো আগে থেকে যেটিকে ম্যারিনেট করে রেখেছিলাম লেবু দেওয়াতে এখানে আঁসটি গন্ধটা অনেকটাই কেটে যায় এবার আমরা টিফিন কৌটুটির মধ্যে যেটি রেখেছিলাম তার মধ্যে দুটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এরপর দিয়ে দেব অল্প করে তিন চামচ মতো সর্ষের তেল ভালো করে জিনিসটিকে মিশিয়ে নেব এবার টিফিন কৌটুটিকে ঢাকা দিয়ে দেব এবার একটি পাত্রে জল ফুটিয়ে নেব তার মধ্যে একটি স্ট্যান্ড রেখে তার ওপর ওই টিফিন বক্সটিকে বসিয়ে দেব ঢাকা দিয়ে দেবো ফুটে গেলে জিনিসটিকে নামিয়ে দেব এটি মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে আমাদের ডিশটি রেডি হয়ে যাবে আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটিকে একটি লাইক প্রোভাইড করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও